ঈদ মুবারক। যদি দেবাশ্রী চ্যাটার্জি থ্রু দিয়ে কেউ আমায় কন্ট্যাক্ট করে তাকে আমি পার্সোনালি কিছু ডিসকাউন্ট করে দেবো। ও মানে মা আবারে পচি বড় হয়েছে গেছি। আর জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে একবার দেখাই। তো চলো, এখানে একটা ইউনিক জিনিস আছে যেটা দেখলাম, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা করে নাম আছে, পৌষ ফাল্গুন চৈত্র এরকম, মাঘ ফাল্গুন চৈত্র এরকম আলাদা আলাদা নাম আছে। আয় তোরা। তো গাইস, তোমরা যদি এখানে ভাবো যে তোমরা স্টে করবে, নাইট স্টে করবে, তো তোমরা সেটাও করতে পারো। আমি একবার তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, সবার আগে ওয়াশরুমটাই দেখাচ্ছি। এখানে এরম ভাবে টিভিটা রাখা আছে, বেশ কিউট লাগছে। আর জানলাগুলো দেখতে পারো খুব ছোট ছোট একদম। আর এই যে এসি আছে, ফ্যান চলছে, বাবারে ভূত আছে নাকি, ফ্যান চলছে একা একা। তো এটাই হচ্ছে রুম। তো এরকম আরো অনেকগুলো রুম আছে, আমি পারলে দেখিয়ে দেবো আরো কটা রুম। তো এখন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখব। কি করছিস, কি করছিস? ফটো। জায়গাটা দেখতে পারো খুব সুন্দর, আমার তো মানে খুব ভালো লেগেছে। এখানটা মনে হয় পুল হচ্ছে, তাই না দিদি? সুইমিং পুল হচ্ছে, এটা নেক্সট মান্থের ভেতর রেডি হয়ে যাবে। তোমরা যদি কেউ নেক্সট মান্থ আসো তাহলে এখানে পুলটাও পেয়ে যাবে তোমরা। ওয়াও, এখানে এই বসার জায়গাটা বেশ খুব সুন্দর, ভিতরে গিয়ে দেখি। ওয়াও, পুলটা হলে খুবই সুন্দর লাগবে কিন্তু জায়গাটা দেখতে।
বিশাল, মানে বিশাল বড় জায়গার পর এটা তো বাস আমি একটা দিক দেখাচ্ছি। বিকেলের দিকে একটু ফিশিং করব। এদিকেও কিছু একটা আছে, চল একবার দেখেই আসি। আচ্ছা তো আমি ব্যাক সাইড দিয়ে আবার ওখানেই চলে এলাম মনে হচ্ছে তো। হ্যাঁ আমি দেখতে করে চলে এলাম। তো গাইজ আমরা আস্তে আস্তে, এই যে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো এখানে দিয়েছে কচুরি, আলুর দম আর মিষ্টি। কচুরিগুলো দেখে তো জাস্ট ওয়াও, লাভ লাভ, খুব ভালো লাগছে কচুরিগুলো দেখে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই। আমরা এসে গেছি আর এসে তো তোমাদেরকে দেখালাম এই রুমটা। তো আমাদের লাগেজ টাকেজ সমস্ত কিছু রাখার জন্য আর কি এই রুমটা দিয়েছে। আর আমাদের কি বলে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পরে আমরা একটু বসে গল্প করছিলাম, তো আমাদেরকে স্ন্যাক্সটা এসে দিয়ে গেল। দেখুন এটা খাবো, এই যে চিকেন পকোড়া, লাগলে আরো দিয়ে যাবে, এই কটাই না, যদি লাগে তো আরো দিয়ে যাবে। হাঁসগুলো দেখো কি সুন্দর, এই আমাকে তারা করবে না তো হাঁসগুলো। সমীর উলে বাবলি, উলে বাবলি, উলে বাবলি, আমাকে ভয় পেয়ে পালিয়ে গেল। এটা কিসের ট্যাঙ্ক? ওই মাছের ট্যাঙ্ক, 1000 লিটার। ও, 1000 লিটারের মাছের ট্যাঙ্ক, এখানে মানে মাছের চাষ হয়। আচ্ছা কোথায় বেশ বললে একটা সম্রাটদার নিয়ে যাবে। তো আমি কিন্তু এই পুরো জায়গার ডিটেলস, কত কি খরচা হবে, তোমরা যদি আসো তা কার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো, আমি সব ডিটেলস বলে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা লাস্ট অবধি ওয়েট করতে হবে। ভিডিও আসছে, তোমরা যদি চাও তো এখানে এসে চেয়ার রেখে বসতে পারো, ওরা বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো এখন আমরা এখানে বসছি না, কারণ জামা কাপড় ভিজে যাবে, লং ড্রেস পরে আছি। তোমরা চাইলে এখানে বসতে পারো। এই তো ডেমো দেখা, এই যে এখানে ওরা পুরো বসার মতন অ্যারেঞ্জমেন্ট করে দেবে। এখানে জলের ভেতর বসে বসে তোমরা গল্প করতে পারো। তো সমীর আমাদেরকে ডেমো করে দেখাচ্ছে। ওয়াও সমীর, কেমন লাগছে? টেবিলও দিয়ে দে, এখান দিয়ে একটু জোরে বল দেখি, শোনা যাচ্ছে না। দুটো দুটো ছিপ ধরবো, মাছ ধরবো। টেবিলও দিয়ে দেবে, এখানে জলটা পায়ে নিয়ে আনন্দ করার জন্য। আচ্ছা টেবিলও দিয়ে দেবে, ছাতা উপরে একটা দিয়ে দেবে যদি তোমরা চাও। ওরা দুজনে মিলে এখন মাছ ধরার চেষ্টা করছে। সমীরের অবস্থা, সমীর এই যে আরেকজন মাছ ধরার চেষ্টা করছে। ফোনটা যদি জলে পড়ে যায় আমার কোনো দোষ দিবি না। হ্যাঁ বসার জায়গাগুলো কত সুন্দর করে ডেকোরেট করেছে পুরো একটা। এটা কি জানো পাতা? অশ্বত্থ পাতা। যা বস, একটা ফটো তুলে দিই। ওয়াও সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখানে একটা মন্দির আছে, কোথায় দিদি মন্দিরটা? ওইটা না, এই যে মন্দিরে যাওয়ার রাস্তা। সন্ধ্যাবেলা এখানে আরতিও হয়, তোমরা এলে হয়তো আরতিও দেখতে পারবে। সবটাই 20 বিঘা জায়গা, কম নাকি 20 বিঘা? এই যে মন্দিরে কাছে চলে এসেছি, গান বাজছে এখানে। আচ্ছা তো এটা দেখি, এটা কি গাছ? রজনীগন্ধা। বাহ, রজনীগন্ধা স্টিক গুলো দেখ, সব গাছ আছে ওদের মোটামুটি। আমি একটা জিজ্ঞেস কোশ্চেন করেছিলাম তোমার বাবাকে, কোন গাছটা নেই? তুমি বলছেন সব আছে, কিছু এমন কিছু নেই যেটা নেই।
ওখানে পানের কি বরজ, পানের বরজ আছে, জায়গাটা এত সুন্দর, আমি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে শেষ করতে পারবো না। আর এত বড় জায়গা, বিশাল বড় জায়গা, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই যে পানের কি বরজ, বরজই বলে কেন, দরজ। আচ্ছা, তো এই পানের বরজের তালা খুলে দিল দাদা, চ সমীর, ঈদ মুবারক। ঈদ মুবারক, বড় জলদি আছে, 3 দিন বাদ। তোমরা অনেকক্ষণ আমার মুখ দেখো, একটু আমার মুখটা দেখিয়ে তোমাদেরকে। বাবা উল্টে পড়ে যাচ্ছি, বেঁচে আছে কিন্তু না, হাত কাঁপছে। কাছে নিয়ে নিয়ে মাছগুলো বার করেছিল মনে হয়, এটা মানে ছিপ দিয়ে। বাবা মারা গেছে রে বেচারা। এই মাছগুলোকে বার করে ওজন চেক করা হচ্ছিল যে কতটা করে ওজন হচ্ছে, বেশি বড় করলে। তো গাইস আমার অবস্থা দেখতে পাচ্ছ, একদম পুরো ঘেমে গেছি, প্রচন্ড বেশি পরিমাণে রোদ্দুর আছে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য, তো আমরা লাঞ্চ করে নেব, আর লাঞ্চ করে তারপরে ফিশিং করবো, মাছ ধরবো। আমি এর আগে জীবনে কোনোদিনও মাছ ধরিনি, লাইফে ফার্স্ট টাইম আমি মাছ ধরবো আজকে। তো খুব খুব বেশি এক্সাইটেড আছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করবো মাছ ধরাটা। আদৌ ধরতে পারি কিনা, ধরতে পারবে সমীর? তুই ধরেছিস এর আগে? কি রে, যা পাত্তাই দিল না, পাত্তাই দিল না। দিদি মাছ ধরেছিস এর আগে? হ্যাঁ। ও তুই তো আরবি উতে ধরেছিস। হ্যাঁ, বাট আমি এর আগে কোনোদিনও মাছ ধরিনি, আমি আজকে লাইফে ফার্স্ট টাইম মাছ ধরবো। দেখ তোদের থেকে সবচেয়ে বেশি আমি পাবো মাছ। তো এখানে দিদিরা এখন গেছে ফটো তুলতে, সময় দেখা দাঁড়িয়ে আছে, বলছে রোদ্দুর হয়ে গেছে খুব, নেবে যা নেবে যা, ছবি তুলে দেবো, দিচ্ছি দাঁড়া। তো আমি ছুটে মজা করে একদম হাঁপিয়ে গেছি, দেখে মনে হচ্ছে পুরো স্নান করে নিয়েছি আমি। ওদেরকে দেখো কেমন লাগলো জায়গাটা দিদি, অসাধারণ অসাধারণ সত্যি অসাধারণ। কয়টা খুব বাজে অবস্থা, ফটো তুলিনি কয়টা, ও ঘেমে গেছি পুরো।
মাস্কারা গলে কালো কালো জল হয়ে গেছে চোখের। আচ্ছা তো এখানে হনুমানের অত্যাচারে গেট লাগানো হচ্ছে। হ্যাঁ হনুমান এসে ঠাকুরের সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে চলে যায়, এখানে গেট লাগানো চলছে। এখানে পাঁচ পাঁচ খালা কুকুর আছে। ফল গাছ আছে, মুসম্বি হচ্ছে। চলে এসি খেতে। আসবি তো আমাকে দেখে এখন আন্টি আন্টি মনে হচ্ছে, অবশ্যই আমি জানি। কিন্তু আপনি আমাদের হাত দিয়ে বেঁধে নিয়েছি খোপা। এখন খাওয়া দাওয়া করার টাইম, খাওয়া দাওয়া করবো। তো খাবার আসছে, খুব ছোট খেতে পেয়ে গেছে। যা খাওয়া যাক, এটা এদের এখানকার নিজস্ব কি মানে এনারা তৈরি করে দিদি। এটা এনাদের এখানকারই গাছের লেবু, তা বা হাতে করে তো এটা হচ্ছে ওদের পটল চিংড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আইসক্রিমটা আমাদের দিচ্ছিল, আইসক্রিম ছিল খাবারের সাথে, কিন্তু আইসক্রিমটা আমরা দিয়ে দিই এখন। বললাম রুমেতে গিয়ে তারপর আমাদের আইসক্রিমটা দিয়ে দিতে। যখন আমি রুমে যাচ্ছি, গিয়ে আইসক্রিম খাবো, তারপর পাঁচ মিনিট মতো একটু রেস্ট নেবো, নিয়ে ফ্রেশিং করতে যাবো। ফ্রেশিং ফ্রেশিং করে আর একটু বিকেলে স্ন্যাক্স খাই, তারপর আমরা বেরিয়ে যাবো বাড়ি যাওয়ার জন্য। গাইস এই যে আমাদের আইসক্রিম চলে এসছে। এই গরমকাল মানে আইসক্রিম হচ্ছে ভালোবাসা। রলিক মানে খেয়ে দিয়ে উঠে হালকা একটু ফ্রেশ হয়ে পাঁচ দশ মিনিট বসে বেরিয়ে গেছি, কারণ এখন আমরা ফিশিং করবো। অনেকক্ষণ ধরেই বলছি ফিশিং করবো, ফিশিং করবো। তো এখন টাইম চলে এসেছে ফিশিং করার, আর ফিশিং করার পরে একটু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির দিকে। আর আর কি, তো চলো এখন যাই ফিশিং করতে। সমীর, ও দিদি গাউন পরে এসেছিলো, আর এত কষ্ট হচ্ছে, ওর ড্রেস অলরেডি চেঞ্জ করে নিয়েছে, বলেছে এটা পরেও বাড়ি যাবে। তো চলো, এই গরুর গোয়ালে একটাই গরু আছে, গরুর গোয়াল। এটা একদম পুরো মানে গ্রামটা আর কি তুলে ধরতে চাইছে, গ্রামের ভেতরেই, বাট এই পুরো জায়গাটাকে একটু গ্রাম্য গ্রাম্য মানে ফিল দিতে চেয়েছে, যারা বাইরে থেকে আসছে বা শহর থেকে আসছে স্পেশালি তাদের জন্য। এই যে গরুগুলো এখন, গরুগুলো এখন ফ্যানের হাওয়া খাচ্ছে। এদের এখানে আরো প্রচুর গরু আছে। এখানে একটা এমনি বসে আড্ডা দেওয়ার মতন একটা খুব সুন্দর জায়গা রয়েছে একটু উঁচুতে, মাঝধারের একদম মাঝে। এই দিকটাও বসার সুন্দর জায়গা। এই মহিলাটা আমার রাস্তার মাঝখানে এসে আমার ভিডিওটাকে খারাপ করে দিয়েছে। ওয়াও, এটা কি দারুন! চা খাবো এখানে বসে। চল মাছ ধরবো, চল 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 মাছ ধরবো সমীর, চল। তো এই যে এখানে ছিপের প্রস্তুতি চলছে। হালকা করে উপরে টানো
কাটা মারবে কিন্তু তেলাপিয়া অমিচ্ছা চাও একই ছাড়া হলো হাত থেকে পড়ে গেল একই ছাড়া হলো মাছ দেখ ভর্তি জলটা নাড়াস না দেখ ফুটস পাওয়া হবে কি বললাম দুটো উঠবে দুটো মা বাচ্চা দেখি দুটো দেখছি পাপার হাতে কাট হয়ে যাচ্ছে বাবা কিরাম ভাই জড়িয়ে ছিল সব ছেড়ে দাও না তুমি চারটে পাশে সব নিয়ে যাবে উঠেছে উঠেছে তো সমীর আবার ছিপ ফেলেছে দেখা যাক ছিপে মাছ ওঠে ইয়া না ওঠে পুরো দম লাগিয়ে ধরে আছি আমি এটা বিডাউট ফিতনা দিয়ে ফেলবি হ্যাঁ এটাকে আস্তে করেই ছাড়তে হবে এড়ে সেড়ে এ যাও কুটু সবাই মজা পেয়েছিস তো আহারে ওর হাতটাই কেটে গেছে এত দূরে তো গাইস এখন আমরা যাচ্ছি কটেজ গুলো দেখতে তো গাইস আমি তোমাদেরকে বললাম যে এই ফার্ম হাউসের পুরো ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দেবো আর তোমরা যদি আসতে চাও তো কার সাথে কন্ট্যাক্ট করবে তো আমাদের এখানে কত কি খরচ পড়েছে আর লোক নিয়ে আসছে গরুটা আমি কথা বলতে বলতে থেমে গেলাম সবাই বলছে গরু আছে গরু আছে তারপরে দেখলাম লোক নিয়ে আসে হাই এখনই কি গান গাইছিলে গাও একটু একটা কি গান গাইছিলে গাও তানে মার তানে মার তানে মার তানে মার জানে মন জানে মন কত থেকে শিখলে গানটা এদিকে আসো কত থেকে শিখলে কত থেকে শিখলে পাপাই গরু ধাক্কা দিল ওরে বাবা রে গরু আসছে তোমার নাম কি তুমি বলো তোমার নাম সঞ্জয় আর তোমার নাম ও আচ্ছা ও সঞ্জিতা বলছে ও সঞ্জয় বলছে দুজন দুজনের নাম বলছে দেখি কে আগে দৌড়ে যেতে পারে গো দৌড়ো 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 দেখি কে যেতে কে যেতে কে যেতে দেখি 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 যাও 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 দৌড়ো 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 পালিয়ে গেছে যাওয়ার পুতুল পড়ে গেছে টাটা বাই 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 তো চলো এখন গেস্ট হাউসের ভেতর ঢুকছি এই এরকম নেট দেওয়া থাকে যদি ভলিবল খেলতে শীতকালে মাঝখানে নেট দেওয়া থাকে যদি ভলিবল বা তোরা টেনিস ভেনিস খেলতে চাস খুব সুন্দর একদম অনেকগুলো মানে অনেকজন মিলে ফ্যামিলি নিয়ে এলে এখানে খুব আরামসে থাকা যাবে তাই না বাও এখানে চেয়ার টেবিল দিয়ে সমস্ত কিছু আচ্ছা এটা পার্সোনাল কটেজ তোমরা যদি চাও তো এটাও বুক করতে পারো ফ্যামিলি একটা ট্যুরের জন্য অনেকজন মিলে এলে পিছন দিকটা এখানটা সাউন্ড সিস্টেম আছে আচ্ছা এখানটায় সাউন্ড সিস্টেম আছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওরা করে দেয়
আচ্ছা এটা হচ্ছে পিছন দিকটা, ওয়াও কি দারুন দেখতে। এই ভিডিওটা দেখে এখানে আসে কেউ আসতে চায় তো তারা কিভাবে আসবে যদি একটু বলে দাও। এটা হচ্ছে আপনার ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করে আসতে হবে, ধুলাগড় টোল প্লাজার, টোল প্লাজার পরে আসবে রানীহাটির মোড়, ওখান থেকে আপনাকে ওই অ্যারাউন্ড 8 কিলোমিটার মতো আসতে হবে। তো এখানে এই ফার্ম হাউসটা রয়েছে, এখানে আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে, ডে আউট, ডে আউটিংয়ের আছে, যদি আপনার নাইট স্টে করতে চান তার আছে। তো আপনারা যে প্যাকেজটা চুজ করবেন তার উপর বেস করে আমরা আপনাকে পরিষেবা দেবো। আমাদের ডে আউটিংয়ের প্যাকেজ ধরুন 800 টাকার থেকে স্টার্ট হয়, 800 আছে, 1000 আছে, এবার ফুডের উপর ডিপেন্ড করে। মাটন থালি আছে, চিকেন থালি আছে, ফিশের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, তো সেটা আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আমি আরও ভালোভাবে আপনাকে ডিসক্রাইব করে দেবো। আর যদি আপনি নাইট আউট করেন, নাইট আউটেরও আমাদের প্যাকেজ আছে, পার ডে পার পার্সন 1200 টাকা আছে, পার ডে পার পার্সন 1500 টাকা আছে, তো সেটাও ভ্যারাইটি আছে নানা রকম, সেটা আপনারা যখন কন্ট্যাক্ট করবেন আমি অবশ্যই আপনাদের ভালোভাবে ডিসক্রাইব করে দেবো। এমনি আমরা মোটামুটি এখানে ধরুন ফার্স্ট ডে ব্রেকফাস্ট টু লাস্ট ডে ব্রেকফাস্ট অবধি আমরা প্যাকেজ দিয়ে থাকি। প্রথম দিনের ব্রেকফাস্ট, তারপরে আমরা আবার একটা স্ন্যাক্স প্রোভাইড করি, তারপরে লাঞ্চ দিই, ইভিনিংয়ে স্ন্যাক্স দিই, ডিনার দিই, অ্যান্ড তারপরে দিনের ব্রেকফাস্টটা আমরা প্রোভাইড করি। আচ্ছা, এটা আপনার অ্যারাউন্ড 1200 থেকে 1500 মধ্যে প্যাকেজটা আসে, পার ডে পার পার্সন উইথ ফুডিং অ্যান্ড লজিং। তাহলে তো খুবই ভালো। আর আমি বলছি যদি এটা ছাড়া আরও অন্য কোনো জায়গায় কেউ যেতে চায়, মানে অল ওভার ইন্ডিয়ার ভেতরে, অ্যাকচুয়ালি আমার তো ট্রাভেল এজেন্সি রয়েছে, আমি আমার পেজ লিঙ্কটা ওকে বলবো দিয়ে দিতে, সেখানে আপনারা আরও অনেক প্রপার্টিস পাবেন। তো আপাতত এটার উপর ভিডিও করছে বলে আমি এটারই বললাম। পেজে গেলে আপনারা আরও অনেক প্রপার্টিস আছে, এরকম কলকাতার নিয়ারেস্ট কিছু রিসর্টস আছে, এছাড়া আরও আপনার দূরে দূরে অনেক প্রপার্টিস আছে, সেগুলো আমার পেজ লিঙ্কে আপনারা পাবেন। তো নেক্সট ভিডিও যখন করবে সেখানে আমি আবার নেক্সট প্রপার্টির আরও নিজে থেকে আপনাকে ডিসক্রাইব করে দেবো। এছাড়া আপাতত আমার পেজে যান, ওখানে আরও অনেক প্রপার্টিস পেয়ে যাবেন। আর আমি স্ক্রিনেও পারলে নাম্বার দিয়ে দিচ্ছি দাদার কন্ট্যাক্ট নাম্বার, আর আমি নাম্বারটা একবার মুখেও বলে দিচ্ছি, আমার কন্ট্যাক্ট নাম্বার 8272911054, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমার অফিস হচ্ছে গুড়িয়া বোড়াল মাঝের পাড়া, কলকাতা 7154, আপনারা সেখানেও আসতে পারেন। আচ্ছা, আর আমি দাদার সমস্ত ডিটেলস, পেজের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিও। তো জায়গাটা তোমরা দেখে নিলে কতটা সুন্দর, আমরা তাকে থ্যাংক ইউ বলবে এত সুন্দর সুন্দর জায়গা আমাদের ঘোরানোর জন্য। রিসেন্ট আমরা ইস্ট সিকিম থেকে ঘুরে এসেছি, তো তখন আমি ব্লগ করতাম না, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওটাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল দাদা। তো এরকম সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট যদি তোমরা নিতে চাও, পেতে চাও, ঘুরতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ। এছাড়া আরো একটা কথা বলতে চাই, যদি রেমাশ্রী চ্যাটার্জির থ্রু দিয়ে কেউ আমায় কন্ট্যাক্ট করে তাকে আমি পার্সোনালি কিছু ডিসকাউন্ট করে দেবো। ও বাবা, খুব ভালো, খুব ভালো, এটা আমার জন্য। তো ওর চ্যানেলে নাম করলে আমি অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট করে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা যদি এই ভিডিওটা দেখে কেউ আসো আর আমার চ্যানেলের নাম করো, তাহলে অবশ্যই সম্রাট দা আরো কিছু ডিসকাউন্ট তোমাদের জন্য স্পেশালি রেখে দেবে। তো গাইস, তোমরা শুনে নিলে, আমি সমস্ত ডিটেইলস দিয়ে দিলাম তোমাদেরকে। বাবা কলা গাছে নিচ দিয়ে যাচ্ছে, ও দেখো একটা বাঁদর দেখবে, এ বাঁদর দেখতে পেয়েছি, ই দেখো বাদর, তা মুখটা দেখি বাদর, বাদর এখানে এসে একা একা দোল খাচ্ছে, দেখতে পাচ্ছ এরকম বাদর দেখেছো, এত হ্যান্ডসাম সুন্দর বাদর। বাদর আবার হ্যান্ডসাম? হ্যাঁ অবভিয়াসলি, আরে বাদর থেকেই তো আমরা এসেছি, তো আমরা হ্যান্ডসাম হতে পারি, তো বাদর কেন হ্যান্ডসাম হবে না বলো। তো গাইস, আমি আর কি এগোবো ভিডিওটা, না এগোবো না, কারণ আমাদের মোটামুটি এখানেই কমপ্লিট হতে চলেছে ভিডিওটা, কারণ আমরা তো ডে আউটে এসেছিলাম, নাইট স্টে আমরা করছি না। তো এরপর আমাদের কিছু স্ন্যাক্স আছে, স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ কলকাতা থেকে বেশি দূর না, তো খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা মতন বাড়ি যেতে টাইম লাগবে। মোবাইলে কার্টুন দেখে না বাবা? পরে 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 দেখাবো, হ্যাঁ টাটা টাটা। ওই জায়গাটাও বেশ সুন্দর লাগলো, মন্দিরের দিকে যাচ্ছিলাম তো কি দারুণ পাখাও আছে, চাইলে সন্ধ্যেবেলা যদি নাইট স্টে করো তাহলে এখানে এসে বসে আড্ডা টাড্ডা দিতে পারবে, এখানে সাউন্ড সিস্টেমও আছে, সাউন্ড সিস্টেম অন করে দিতে পারবে, আর বৃষ্টি হলে তো আরো ভালো। একদম পিছনে পুকুর, হ্যাঁ দেখা যাচ্ছে পুকুরটা, পিছনে পুকুর, এই দিকে এরকম সুন্দর রাস্তা, ওই যে ওইখানে মন্দিরটা আছে, আর ওইদিকে সব কটেজগুলো আছে।
তো গাইস এখন আমরা সন্ধ্যা আরতিটা দেখতে যাচ্ছি। সন্ধ্যা আরতিটা হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে যাব, কারণ মোটামুটি 6:30 মতন বেজে গেছে অলরেডি। সন্ধ্যা আরতি তোমরা দেখলে, সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো এবার রুমে যাব, গিয়ে ব্যাকট্যাকগুলোকে নেব, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। তো আমার ফোনে তো একদম চার্জ নেবে, যাই না আর কতটা কন্টিনিউ করতে পারবো। আর আশা করছি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কারণ আজকে দেখানোর মতন অনেক কিছু ছিল লিস্টে। তো আর বেশি বকবক করবো না, তো চলো আগে গাড়ির কাছে যাওয়া যাক, জিনিসগুলোকে নিয়ে আসি, তারপর গাড়িতে উঠে তারপর তোমাদের সাথে তোমাদেরকে টাটা বলবো। সো গাইজ, সারাটা দিন তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, তোমরাও জানিও কিরকম লাগলো তোমাদের আজকে আমার এই ব্লগটা। তো এখন টাইম বাড়ি যাওয়ার। তো ওর ড্রেস দেখেছ, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ আজকে এত গরম ছিল বল, প্রচণ্ড। আমাদের এসি রুম দিয়েছিল, বাট তাও বাইরেটা তো ঘুরে দেখছি, এত গরম লাগছিল, ওটাই খুব ঘাম হচ্ছিলো। তো সেই কারণে ও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছে, বলছে এটাই ঠিক আছে আমার জন্য। তার বেশি বক বক করবে না, ফোনেরও চার্জ একদম শেষ। ও আর ভিডিওটা অনেকটা অনেকটা লেন্দি হয়ে গেছে, তো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর নেক্সট কোনো ভিডিওয়ে আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য টাটা।